ওয়েলকাম বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের যে কর্মক্ষেত্রের ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছি এই সপ্তাহের পেপার বুধবার ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশের পেপার বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তা সমস্ত কিছু আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল কোনো অল নোটিফিকেশন বেল টন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্কে আটশো ঊনষাট অফিসার নিয়োগ হবে যেখানে আটশো জন সার্কেল ভিত্তিক অফিসার নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ হবে কলকাতা ভোপাল জয়পুর সহ সংস্থার মোট আর সাতটি সার্কেলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলের স্থায়ী স্থানীয় ভাষা জানতে হবে কলকাতা এবং উত্তর পূর্বাঞ্চলের সার্কেলের শূন্যপদের আবেদনের জন্য বাংলা জানতে হবে ভূপাল এবং জয়পুর সার্কেলের ক্ষেত্রে ভাষা হিন্দি তাই এখানে কলকাতা এবং উত্তর পূর্বাঞ্চলের সার্কেলের পাশাপাশি ভূপাল এবং জয়পুর সার্কেলের জন্য নির্দিষ্ট শূন্যপদের বিষয়ে জানানো হলো প্রবেশন মেয়াদ ছমাস এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে বলছে শূন্যপদের বিবরণী সার্কেল কলকাতা পশ্চিমবঙ্গ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট শূন্যপদ একশো পঁচাত্তরটি এর মধ্যে দেখতে পাচ্ছ যে সাধারণ সাধারণ অর্থাৎ যারা জেনারেল বাহাত্তর তপশিলি জাতি ছাব্বিশ তপসিল উপজাতি তেরো ও ও বিসি বলা হয়েছে সাতচল্লিশটি শূন্যপদ আছে আর্থিকভাবে অন্নগ্রসর সতেরোটি শূন্যপদ এখানে বলা হয়েছে যে ভোপাল সার্কেলে যেখানে টোটাল শূন্য পদ একশো এবং এখানে বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চল আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরামে সেখানে তিনশোটি শূন্য পদ আছে এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি এর পাশাপাশি তিরিশ নয় দু হাজার বাইশ তারিখ অনুসারে কোনো সিডিউল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্কের অফিসার পদে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ভূপাল এবং জয়পুর সার্কেলে আবেদনের জন্য প্রার্থীকে হিন্দি লিখতে পড়তে এবং বলতে জানতে হবে সংশ্লিষ্ট ভাষা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্তরে হিন্দি পড়ে থাকলে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না এখানে বয়স হতে তিরিশ নয় দু হাজার বাইশ তারিখে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিমানুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে বেতনক্রম ক্রম ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা প্রার্থীবাসী এবং অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে বলা আছে যে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে সাতই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে স্ট্রিট পেস কোলন স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ কেরিয়ার্স এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে গিয়ে বিস্তারিত দেখে নেবেন এখানে ফি বাবদ বলা যে সাতশো পঁচাত্তর টাকা তপশীল দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন পরবর্তী খবর আর্মি অর্ডান্স ক্যারে চারশো উনিশ গ্রুপ সি হবে যেখানে বলা হয়েছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে চারশো জনকে নেবে আর্মি অর্ডেন্স ক্যারে সেন্টার যেখানে নিয়োগ করা হবে ইস্টার্ন ওয়েস্টার্ন সেন্ট্রাল ইস্ট সহ দেশের একাধিক রিজিয়নে এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এখানে বলা অঞ্চল অনুসারে শূন্য পদের বিন্যাস সেন্ট্রাল ইস্ট পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সিকিমে ছাব্বিশটি ওয়েস্টার্ন আসাম অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ডে দশটি এখানে বলা হয়েছে ইস্টার্নে বলা হয়েছে দশটি ওয়েস্টার্নে বলা দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা একশো কুড়িটি নর্দানের জম্মু কাশ্মীর লাদাখ এখানে তেইশটি এবং এখানে বলেছে সাউথ ওয়েস্টার্ন রাজস্থান গুজরাটের তেইশটি এখানে সেন্ট্রাল ওয়েস্ট মধ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের সেটি শূন্য পদ আছে এখানে বলা হয়েছে যে বলা বেতন বেতনক্রম উনিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপিডব্লিউ ডট এ ও সি এ ও সি রিক্রুটমেন্ট ডট ডট ইন এবং আবেদনের শেষ তারিখ বারোই নভেম্বর এখানে গিয়ে আবেদন করতে হলে আপনাদের বারোই নভেম্বরের মধ্যে এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি যারা যারা এই নিয়োগের জন্য আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটি দেখতে থাকবেন যখন নিয়োগ পদ্ধতি বা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং শিপ রিপেয়ার ইয়ার্ডে একশো আশি অ্যাপ্রেন্টিস যেখানে একশো আশি জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে নেভাল শিপ ইয়ার্ড গোয়ার নেভাল ক্রাফট অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অ্যাপ্রেন্টিসশিপ রুলস উনিশশো বাষট্টি অনুসারে আইটিআই বিভিন্ন ট্রেনে প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণের বিবরণ নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এখানে নিয়োগ হবে এখানে যোগ্যতা বলেছে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস এবং পঁয়ষট্টি শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেনে আইটিআই পাস হতে হবে দু হাজার তেইশ অনুযায়ী চোদ্দ থেকে একুশ বছরের মধ্যে তপশিলা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন দৈহিক মাপঝোপ একশো পঞ্চাশ সিমি ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি বুকের সাথে পাঁচ সেমি ফোরানোর ক্ষমতা থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থেকে ছয় বাই নয় এবং চশমাস নয় পর্যন্ত সংশোধনযোগ্য স্টাইপেন্ড এক বছরের মেয়াদে পাসদের প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা হয়েছে ট্রেনিং 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 এর জন্য আপনাদের আবেদন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট গিয়ে ওয়েবসাইট হচ্ছে ডিপ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও আর জি এখানে গিয়ে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন ওর নেভিতে দুশো সতেরো অফিসার ট্রেনিং দিয়ে দুশো সতেরো জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী এখানে বলা হয়েছে নিয়োগ করা হবে এডুকেশন টেকনিক্যাল ব্রাঞ্চে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাডারে শর্ট সার্ভিস কমিশনে কেবলমাত্র অবিবাহিত তরুণ তরুণীরাই আবেদনযোগ্য এখানে মেয়ে ছেলে সবাই আবেদন করতে পারবে এক্সটেন্ডেড কোর্সের মেয়াদ চুয়াল্লিশ সপ্তাহ রেগুলার কোর্সের মেয়াদ বাইশ সপ্তাহ প্রবেশন দু বছরের কোর্সটি শুরু হবে দু হাজার তেইশ সালে এখানে মোট শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক সেই সঙ্গে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট অন্তত ষাট শতাংশ নম্বর সহ ংশ নম্বর পেয়ে থাকতে হবে এখানে জন্ম তারিখ জন্ম তারিখ এখানে বলা হয়েছে যে দুই সাত উনিশশো আটানব্বই থেকে এক সাত দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে এখানে আবেদন আবেদন কিন্তু করতে হবে অনলাই অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ওয়েবসাইটটি অবশ্যই আপনারা দেখে নেবেন ওয়েবসাইটটি এখানে বলা আছে ওয়েবসাইট হচ্ছে টিপিডব্লিউ জয়েন্ট ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইন এখানে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং ৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে পরবর্তী খবর সরকারি হাসপাতালে দুশো সতেরো যেখানে সিস্টার গ্রেড টু ফার্মাসিস্ট গ্রেড থ্রি স্টোর কি পারস পাঁচশো আঠারো জনকে নেবে লখনউয়ে এখানে কিন্তু বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে দুশো সতেরোটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবে এখানে যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ওয়েবসাইট দেখতে হবে ওয়েবসাইট এখানে বলা আছে ওয়েবসাইট হচ্ছে টিপিউ ডট টিপি ডট ডি আই ডট এসি ডট ইন এখানে গিয়ে কিন্তু বিস্তারিত পেয়ে যাবে এখানে এস টি পি ডাবল স্ল্যাশ ডট এখানে গিয়ে বিস্তারিত দেখে নেবে পরবর্তী কমব্যাক্ট ভেহিকলস রিচার্জে একশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে যেখানে বলেছে একশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে চেন্নাইয়ের কমব্যাক্ট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ একটি সংস্থা এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ওয়ে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে টিপুডব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এখানে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে এগারোই নভেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে পরবর্তী বলামেটিক্স সেন্টারে একশো বারো সাইন্টি সাইন্টিস্ট সি নিয়ে নিয়োগ হবে যেখানে একশো জন সাইন্টিস্ট সি নেবে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এটি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রগণ্ডনা সেক্টরের সংস্থা কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে শিক্ষাগত যোগ্যতা বি বিটেক পাশ হতে হবে এখানেগুলো কিন্তু বলা হয়েছে যে আবেদন আবেদন করতে করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটা আমরা অবশ্যই দেখে নেবেন এখানে বলা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ডিব ডব্লিউ ডট সি এ

যেখানে জাপানি কোয়েল চাষের প্রশিক্ষণ নিয়ে উপার্জন এখানে কিন্তু যারা যারা এই প্রশিক্ষণ নিতে চাইছে তারা কিন্তু অবশ্যই পেপারটি কিনে নেবেন কিনে নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্রের পেপার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ